আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি কৌশিক বিশ্বাস। আজকে আমি আপনাদের একটা ডেটস অ্যান্ড ক্যালেন্ডার নিয়ে একটা শর্ট টিপস আলোচনা করব। তো এই যে টিপসটা আছে, তো এটা খুব ইন্টারেস্টিং টিপস। তো আপনাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে এবং আপনারা শেষ অবধি দেখলে ভিডিওটা কী কনসেপ্টে করা হয়েছে তার লজিকটাও আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমি শুরু করছি। তো আমাদের এখানে একটা আমি দুটো ছক করে রেখেছি, একটা লেখা আছে মান্থ তার কোড, আর একটা হচ্ছে ডে তার কোড। তো ডেতে ক্ষেত্রে আমরা খুব সহজ নিয়মে করব। আমরা এখানটায় সানডেতে শূন্য, আর এখান থেকে পরপর 1 2 3 4 5 6 এইভাবে একটা নাম্বারিং করে নিলাম। আর আমি যে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে 2020 সালের জন্য প্রযোজ্য, 2020-র জন্য এই নিয়মটা আমরা প্রয়োগ করতে পারবো। তো মানে 2020 সালের কোন মাসে কোন তারিখে কি বার পড়বে সেটা আমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝে যাব। তো এর জন্য আমি একটা কোড ইউজ করব। তো কোডটা কীরকম, যে এখানে মান্থগুলো লেখা আছে তার কোড, করসপন্ডিং কোডগুলো আমি লিখছি 5 2 1 5 3 7 5 2 6 4 1 6। তো এইটা এর কোড। তো এবছরের জন্য এই কোডটা আমাদের ভ্যালিড হবে। এই এই কোডটা যদি আমাদের মেমোরিতে থেকে যায় তাহলে আমরা এই এবছরের যে কোনো ডেট কী বার পড়বে সেটা আমরা নির্ণয় করতে পারবো। চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। মনে করো আমি চাইছি 23rd জানুয়ারি, 23শে জানুয়ারি 2020 কী বার ছিল আমি নির্ণয় করতে চাইছি। তো আমার কত দরকার, 23শে জানুয়ারি। তো আমি জানুয়ারি মাসের কোডটা দেখব। জানুয়ারি মাসে কত কোড আছে, জানুয়ারি মাসে কোড লেখা আছে 5। তাহলে আমি 23 থেকে 5টা বিয়োগ করব, তাহলে আমাদের কত আসছে, 5 বিয়োগ করলে আমাদের আসে 18। 18টাকে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ কি 7 ডেজ হয়। তো 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 দুগুণী 14, তাহলে কত আসছে 4। কত আসলো 4। তাহলে আমি দেখবো এখান থেকে 4 কী আছে, 4 আছে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে থার্সডে। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে বৃহস্পতিবার। তো এই হচ্ছে আমাদের এইটা টিপস। তো এইটা যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে, ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। এবার আমি আর একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি, যে এখানে মনে করো আমি জানতে চাইছি এবছর 15ই আগস্ট কীবার পড়বে, 15th আগস্ট 2020 কীবার পড়বে। তো আমরা এই টিপসের সাহায্যে খুব ভালো করে ফেলতে পারবো। কীরকম, 15ই আগস্ট লেখা আছে, তো 15ই আগস্ট যেহেতু লেখা আছে তো আমি আগস্ট মাসের যে কোডটা দেওয়া আছে, আগস্ট মাসের কোড কত, 2। তাহলে আমি কি করব, এখান থেকে 15 থেকে 2টা বিয়োগ করব, কত আসে তাহলে 13 আসে। তাহলে 13কে আমরা হচ্ছে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, তাহলে কত আসছে 6। তাহলে 6 রিমাইন্ডার হলে তাহলে বিয়ন্ত আমাদের এবার 15ই আগস্ট পড়বে হচ্ছে শনিবার, স্যাটারডেতে আমাদের শনিবার 15ই আগস্ট পড়বে। তো একই রকম মনে করো আমরা 2রা অক্টোবর জানতে চাইছি। তো 2রা অক্টোবর জানতে গেলে কী করতে হবে, তো 2রা অক্টোবর 2020 এটা কী বার পড়বে আমি জানতে চাইছি। তো 2রা অক্টোবর, তো অক্টোবর মাসের কোড কত, অক্টোবর মাসের কোড হচ্ছে 4, অক্টোবর মাসের কোড হচ্ছে 4। তো আমরা কী করব, তো এখানে তো দেখতে পাচ্ছি 2রা অক্টোবর আছে। তো আমরা কী করব, যে এই যে জিনিসটা আছে এখানটায় আমাদের বিয়োগ করতে হবে 4, কিন্তু 2 থেকে 4 আমি কী করে বিয়োগ করবো, ঋণাত্মক আসবে, তো ঋণাত্মকে আমরা ধরবো না। তো এর জন্য আমি এর সঙ্গে কী করছি, একটা 7 যোগ করে নিচ্ছি, কারণ কি 7 ডেজ হয়, 9 থেকে 4 বিয়োগ করলাম, কত আসলো 5। তাহলে 5 কোথায় আছে, ফ্রাইডে। তাহলে 2রা অক্টোবর এবার পড়বে হচ্ছে ফ্রাইডে, 2রা অক্টোবর 2020 ফ্রাইডে পড়বে। তো বা আমাদের বাঙালিদের যেটা খুব ফেভারিট দুর্গাপুজো, দুর্গাপুজো এবছর কত তারিখে পড়েছে, মনে করো তুমি তারিখটা জানো, তারিখটা দেওয়া আছে 22শে অক্টোবর, তাহলে তার কী বার পড়বে, 22শে অক্টোবর ষষ্ঠী পড়েছে এবার, তো ষষ্ঠী তাহলে কী বার পড়বে। তো অক্টোবর মাসে কোড কত, অক্টোবর মাসে কোড এইমাত্র বললাম আমরা 4, তাহলে 22 থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে কত আসে আমাদের 18, 18কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণী 14, তাহলে কত আসলো রিমাইন্ডার 4, 4 থাকলে কী হচ্ছে বৃহস্পতিবার। তো আমাদের বৃহস্পতিবার হচ্ছে আমাদের এবার পুজো শুরু হবে। তো এইরকম এইটার টিপসটা আমি বললাম, এই টিপসটা শুধুমাত্র 2020 সালের জন্যই প্রযোজ্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমরা এটা 2021 সালের জন্য জানতে চাও তাহলে কী হবে, তো 2021 সালের জন্য যদি আমাদের হয় তাহলে আমাদের এই যে কোডটা যেটা আছে এই কোডটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কোডটা আমি কী করে তৈরি করছি, এই কোডটা আমি কী করে তৈরি করছি সেটাও আমি তোমাদের এইটা এই কোডটা লিখে নেওয়ার পর আমি তোমাদের বলে দিচ্ছি।
तो जो 2021 साल चाहिए कोडटा हबे होच्छे 371 416 415 375। তাহলে এটা 2021 সালে কোড, মনে করো 2021 সালের 23 জানুয়ারি বা 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি কি হবে, কত তারিখ হবে 2021 সালের? তো তোমরা আমরা তো কোডটা জেনে গেছি, ফেব্রুয়ারি মাসে কোড কত লেখা আছে 7। তাহলে 21 থেকে আমি 7 বাদ দেবো 14, 14 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 2 14 শূন্য আসলো, রিমাইন্ডার শূন্য মানে হচ্ছে সানডে পড়বে। তো 21 ফেব্রুয়ারি আছে আমাদের ভাষা দিবস, তো ভাষা দিবসে আমাদের সানডেতে পড়ছে, রবিবার আমাদের 2021 সালে পড়বে। তো এই যে এই টিক্সটা যেটা আছে সেটা এই যে কোডটা আছে এটা 2021 সালে কোড হয়। তো প্রতি বছর এই কোডটা চেঞ্জ হয়, তাহলে এই কোডটা আমি কী করে মনে রাখবো? তো কোডটা মনে রাখার জন্য আমাদের একটা লজিক মনে রাখতে হবে। প্রথমে আমাদের ক্যালেন্ডারটা দেখে নিতে হবে, ক্যালেন্ডারে ফার্স্ট রবিবার কত তারিখ পড়েছে, ফার্স্ট রবিবার কত তারিখ পড়েছে সেটা আমরা এখানে লিখব। মানে আমাদের 3 তারিখ যেটা আছে, 3 তারিখ হচ্ছে জানুয়ারি মাসে 2021 সালে জানুয়ারি মাসের 3 তারিখে প্রথম রবিবার পড়েছে, তো সেই অনুসারে এখানে হয়েছে। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে প্রথম রবিবার পড়েছে, মার্চ মাসের 1 তারিখে প্রথম রবিবার পড়েছে, সরি এটা 7 হবে, তো মার্চ মাসের 7 তারিখে প্রথম রবিবার পড়েছে, এইভাবে হচ্ছে কোডটা তৈরি হয়েছে। ডিসেম্বর মাসে প্রথম রবিবারের ডেট কত, 5 তারিখ, সেই অনুসারে এই কোডগুলো তৈরি হয়। কোডগুলো তৈরি হওয়ার পর আমরা এখানটা লিখি। তো এটা যদি আরও জেনারেল করতে, তো এখানে প্রতি বছর কোড চেঞ্জ হয় তো এটা মনে রাখতে হয়। যদি এটাকে আরও জেনারেল করতে হয় তাহলে আরও একটা সহজ টিক্স আছে, সেটাও আমরা এই কোডের সাহায্যে করতে পারি। তো তোমরা যদি ওই ভিডিওটা চাও তাহলে এই ভিডিওটাকে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি এই ভিডিওটা আমার 100টা লাইক আসে তাহলে আমি পরের যে টিক্সটা আছে যেটা সাহায্য নিয়ে আমরা সবসময় যে কোনো ডেট বের করে নিতে পারবো সেই টিক্সটা আমরা তৈরি করব, তো সেটা আমরা বলবো। তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং সবার সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।